বন্ধুরা, আমি রেডি। আজকে আমার বোনের বিয়ে, তো তোমরা জানো এখন রাত রাত বলা চলে না, সন্ধ্যা সন্ধ্যা 6:30। আমার বোনের সাজাগুজু কমপ্লিট হয়ে গেছে, নট সেলফি, ব্লগিং। ব্লগ করি তো, তো সাজাগুজা খুব ভালো সাজিয়েছে, সবাই যোগাযোগ করে মন মন্দির সাথে। বোনের পজিশন নিয়ে নিয়েছে, ফটোশুট ফটো সেশন আমাদের শুরু হয়ে গেছে। আর আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, অনেক মজ মস্তি করেছি, অনেকদিন পর সাক্ষাৎ। নাম সোমনাথ। নমস্কার, আমি সোমনাথ। আমি আমার বোনের বিয়েতে এসেছি, খুব ভালো লাগছে এসে, অনেকদিন পর একসাথে মজা করবো, খাবো দাবো পেট পুড়িয়ে। তো বাকি আর কি, বাকি তাপস বলুক, বাকি এখন এনজয় হবে। আর তোমরা একটু সিনেমেটিক ভিডিও দেখে নাও, চলো। मुझे हक है तुझको जी भर के मैं देखूं, मुझे हक है। সো বন্ধুরা, অলরেডি আমাদের এই তো ব্লগ চালু হয়েছে, আমাদের অভিযান শেষ হয়েছে, মানে এই যে বিবাহ যুদ্ধ সম্পন্ন হলো। তো আমি আমি এবার ছেলের কাছে জেনে নেবো আজকের অভিজ্ঞতা, বিয়ের অভিজ্ঞতা বলুন। না না, খুব সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, কেমন লাগে? একসাথে সারা জীবন থাকবো, তার জন্য একটু কষ্ট ঠিকই আছে। এখনো বিয়ে যাতে হয়নি, মানে আমাকে বাদ দিয়ে এখান থেকে ইন্সপিরেশনের কিছু নেই। ও যখন যার বিয়ে আসবে ঠিক ইন্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে কোনের কাছে জেনে নেবো যে কেমন লাগলো, মস্তিটা একটু জানতে চাইবো। এটা এটা পদ্ম পাতা, হ্যাঁ, কিন্তু না, আমি একটু অন্যদিকে চলে গেছিলাম মস্তি। হ্যাঁ, এতগুলো যে নিয়ম সেগুলো করতে করতে আমার যান কয়লা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, কেরোসিন, যাই হোক, আমাকে নিয়ে এরকম নয়, সব পাথর কুচি নিয়ে ওটা করতে গিয়ে আমার লেট হয়ে গেল, সব লেট হয়ে গেল, সাজতে গুজতে সব লেগে, ঠিক আছে। কিন্তু সবকিছু আমাদের শুটিং এর মতন হলো। এ বাবা, একটু দাঁড়া, রিটেকার পর রিটেকার পর মালা বদল আমরা মনে হয় 5 থেকে 6 বার। আর সিঁদুর পরাটা, সিঁদুর পরাটা মোটামুটি 4 বারের মতো দিয়েছি। হ্যাঁ, প্রথমে 2 বার ভালো সাইডে দিয়েছি, সাইডে দিয়েছি, না না দেখে, না হ্যাঁ না দেখে, না দেখে বাম হাতে। হ্যাঁ, তৃতীয়বার ভালো করে দিয়েছে। হুম, এই অবস্থা হয়েছে। সো হঠাৎ করে চলে এলো কোথা থেকে, মাছের মুড়ো, ঠিক আছে, আবার ডেকোরেশন করে মাছের মাথাটা বিশেষ ভাবে গাজর খাচ্ছে, গাজর। এবার একটা মাছের মুড়ো খাই। হ্যাঁ বল, আজকে তুমি মাছের মাথা খাও, কালকে আমি তোমার মাথা খাও। ঠিক, মাছের চোখটা খাও, চোখটা খাও। না না, তোমাকে চোখ খাওয়াচ্ছি, দাঁড়াও।
আমি ওটাই বলছি সত্যি আমি খাচ্ছি আমি খাবো এই মাছটা কি আছে আর বলো, না আছে হাত না আছে পা, তবু কি অদ্ভুত টাইপের দেখতে। আমরাও বসে গেছি খাওয়া দাওয়া করতে, খাবারের দিকে ফোকাস করেছে বাবা সারাদিন।